আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যাদের কামিজের সাইড ফাড়া সেলাই করতে অনেক বেশি প্রবলেম হয়। আশা করছি আজকের ভিডিওটি দেখার পর আপনারা যে কোনো কামিজের সাইড ফাড়া খুব ফিনিশিংভাবে সেলাই করতে পারবেন। তো প্রথমে আমি কামিজের ওপর থেকে কোমরের ফাড়াটিয়া পর্যন্ত সেলাই করে নিয়েছি। বডির মাপ অনুযায়ী যেভাবে সেলাই করা দরকার আমি ঠিক সেভাবে সেলাই করে নিয়েছি। এখন কোমরের ফাড়া থেকে একদম কামিজের নিচ পর্যন্ত লম্বা স্কেল দিয়ে একটা সোজা করে দাগ কেটে নিব। তো আমরা কোমরের ফাড়ার জন্য যে পরিমাণ চওড়া অনুযায়ী সেলাই করেছি ঠিক সেই চওড়া অনুযায়ী স্কেলটিকে রেখে দাগ কেটে নিচ্ছি। অবশ্যই সোজা করে দাগটি কেটে নিতে হবে। তো এখন আমাদের এই দাগের ওপর দিয়ে সোজা করে একটা সেলাই বসিয়ে দিতে হবে। আর অবশ্যই কিন্তু কামিজের সামনের এবং পেছনের পার্টের কাপড় দুটিকে সমান করে মিলিয়ে ধরে তারপরে সেলাইটা করে নিতে হবে। সেলাই মেশিনের সবচাইতে যে সেলাইটা বড় হয় আমরা ঠিক সেই সেলাইটা দিয়ে নিব, অর্থাৎ সবচাইতে বড় করে সেলাই দিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু সবচাইতে বড় যে সেলাইটা রয়েছে সেই সেলাইটা দিয়ে নিচ্ছি যেন পরবর্তীতে এটা খুব সহজেই খুলে নেওয়া যায়। তো কোমরের যে ফাড়াটিয়ার সেলাইটা রয়েছে এখানে এসে সেলাইটাকে থামিয়ে দিতে হবে। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন আমাদের এই সেলাইয়ের বাইরের কাপড়টিকে প্রথমে দুই পাশে মেলে নিতে হবে। তো আপনারা ঠিক এইভাবে করে সেলাই বরাবর কাপড়টিকে দুই পাশে মেলে নেবেন। তো এরপর আমাদের নিচ থেকে প্রথমে নিচের পাড়টা আলাদা করে নিতে হবে, অর্থাৎ কাপড়টিকে দুই পাশে মেলে নিতে হবে। এবং এই যে ছোটো যে কাপড়টুকু রয়েছে এই কাপড়টুকু ভেতরের দিকে এভাবে করে মুড়িয়ে এর ওপর দিয়ে সেলাই বসাতে হবে। তো আপনারা আপনাদের কাপড়ের পরিমাণ অনুযায়ী কাপড়টিকে এইভাবে করে মুড়িয়ে তারপরে সেলাই করে নেবেন। তো এইভাবে করে কামিজের সাইড ফাড়া সেলাই করলে উল্টানো কাপড়ের পরিমাণটা সব জায়গাতে সমান থাকবে, যার কারণে সাইড ফাড়া সেলাই করার পর যে বাঁকানো বা কুচকানো একটা ভাব চলে আসে এটা আর আসবে না, অর্থাৎ খুব ফিনিশিংভাবে এবং সোজাভাবে কামিজের সাইড ফাড়াটি সেলাই হবে। আশা করি আপনারা এ পর্যন্ত পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে কোনো প্রবলেম থাকলে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখুন এটা হচ্ছে আমাদের কোমরের ফাড়াটিয়ার সেলাইয়ের অংশ, তাই না? তো আমরা এখন এই সেলাই থেকে আরও হাফ ইঞ্চি ওপরে একটা মার্কিং করে নেব এবং এই দাগ পর্যন্ত কাপড়টিকে এইভাবে করে ভাঁজ করে দাগ পর্যন্ত সেলাই করে নেব। তো এই দাগের ওপরে কিন্তু আর সেলাইটিকে ওঠানো যাবে না, দাগের কাছে সেলাইটিকে থামিয়ে দিতে হবে এবং সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে এই সাইড থেকেও কাপড়টিকে ভাঁজ করে সেলাই বসিয়ে নিতে হবে। তো এখানেও সুইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং এই সাইডের কাপড়টিকে ভালোভাবে ভাঁজ করে আবারও সেলাই করতে হবে। এটা খুবই সহজ, আপনারা একটু খেয়াল করে দেখলে নিজেরাই করতে পারবেন। তো আমি একইভাবে কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। আর আপনারা অপর সাইডে যতটুকু পরিমাণ কাপড় ভাঁজ করবেন একইভাবে কিন্তু এই সাইডেও ভাঁজ করে সেলাই করে নেবেন। তো দেখুন সেলাইটি করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, প্রথমে যে সেলাইটা দিয়েছিলাম বড় করে একটা সেলাই দিয়েছিলাম এই সেলাইটা কেটে ফেলব। তো আপনারা চাইলে কিন্তু ব্লেড দিয়েও সেলাইটা কেটে নিতে পারেন, অথবা চাইলে এই যে এইভাবে করে কাঁচির মাথা দিয়ে কাপড়টিকে অল্প একটু টেনে সেলাইটা কেটে নিতে পারেন, চাইলে কিন্তু সুঁয়ের মাথা দিয়েও সেলাইটা খুলে নিতে পারেন। যেহেতু অনেক বড় করে সেলাইটা দেওয়া হয়েছিল তাই খুব সহজেই কিন্তু সেলাইটা খুলে যাবে। তো দেখুন পুরো সেলাইটা খুলে নেওয়া হয়ে গিয়েছে। এখন প্রথমে কামিজের কাপড়টিকে সোজা পাশে করে নিতে হবে এবং কাপড়ের একদম সাইড বরাবর সেলাই করে নিতে হবে। তো যারা কামিজের সাইড ফাড়া সেলাই করতে গিয়ে অনেক বেশি ভয় পান আমি মনে করি তাদের জন্য এই পদ্ধতিটি সবচেয়ে সহজ, কারণ এই পদ্ধতিতে সাইড ফাড়া সেলাই করলে ফাড়ার অংশে কিন্তু কোনো কুচকানো ভাব থাকবে না, একদম সোজাভাবে আপনারা সেলাইটা করতে পারবেন। দেখুন এটা কতটা ফিনিশিংভাবে সেলাই হচ্ছে। তো সময় একটু বেশি লাগলেও আপনারা ট্রাই করবেন এই পদ্ধতিতে কামিজের সাইড ফাড়াটি সেলাই করার জন্য। তো এইখানে আসার পর সুঁইটিকে অল্প একটু উঠিয়ে কাপড়টিকে ঘুরিয়ে নিতে হবে এবং আবারও সুঁইটিকে বসিয়ে সেলাইটি শুরু করতে হবে। তো আমি চেষ্টা করেছি একদম সহজভাবে কামিজের সাইড ফাড়া সেলাই করে দেখানোর জন্য। তাই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন এবং যারা আমার চ্যানেলে একদম নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে অল ক্লিক করে দেবেন। তো দেখুন ফাড়ার অংশটি সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।